নিঃসন্দেহে যে কোনো অ্যাওয়ার্ডই আসলে সম্মানের, আর আমাকে যে কাজটির জন্য পুরস্কৃত করা হয়েছে, মুক আসমান, একটি ওয়েব ফিল্ম, সেটা কোভিডের লাস্টের দিকে আমরা করেছি শ্যুট, এবং প্রথম দিকেও আমরা শ্যুট করেছি। যখন প্রথমে আসলে শ্যুট করছিলাম তখন করোনার ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি পুরো শ্যুটিংয়ে পিপিই পরাছিলাম। খুব কষ্ট হয়েছে শ্যুটিংটা করতে এবং N95 মাস্ক অল দ্য টাইম পরে থাকতে হয়েছিল, এবং কাজটা খুব প্রশংসিত হয়েছে। তো মুক আসমানের জন্য এর আগেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি, তো এবারও পেলাম, সো ভালো লাগছে ডেফিনেটলি। বইমেলায় কয়টা বই এসেছে? আমার কবিতার বই এসেছে, একটি ডানপন্থী কবিতারা একটি বই এসেছে, আর বইমেলার পর আরেকটি আসবে। এই যে আরেকটা কথা আসতেছে সামনে, যে পাঠান নিয়ে, পাঠান নিয়ে তো আমি কথা বলেছি মনে হয় কিছুদিন আগেও বলেছি। তো আমাদের দেশে আসলে সব সিনেমাই তো আসছে, তো পাঠান আসলেও বা আসবে সেখানে আমি কোনো সমস্যা দেখছি না। এবং পাঠান দেখার জন্য যদি আমাদের দেশের মানুষরা ইন্ডিয়াতে যে পাঠান দেখে, তার চাইতে বেটার যে তারা নিজের দেশেই বসে দেখুক, কিন্তু সেখানে আমাদের সিনেমার যাতে অগ্রাধিকার বেশি থাকে সেটা আমি অবশ্যই চাইবো, যাতে হল মালিকরা সেভাবেই আসলে বিষয়টি বিবেচনা করে, যে আমাদের যদি নতুন কোনো ছবি আসছে এরকম যদি হয় তখন যাতে আমাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। এবং ওরা সাতজন আসছে, সো আমি চাই যে ডেফিনেটলি ওরা সাতজনকে বেশি প্রায়োরিটি দেওয়া হোক পাঠানের চাইতে, এটা আমি ডেফিনেটলি চাইবো অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে। ওকে, আর কিছু? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রশ্ন, এটা আপনি হচ্ছে ছবি আঁকেন, লেখেন, আবৃত্তি করেন, নাচেন, সব, আমার সিরিয়াসলি জানার আগ্রহ এত কিছু কীভাবে একজন মেনটেন করে? আমার মনে হয় যে একজন মানুষ চাইলে সব কিছু একসাথে মেনটেন করতে পারে, এবং আমাদের হয় না, আমরা এখন 2023 আছি, সো এখন আসলে আমরা যে আসলে অভিনয় করবে সে অভিনয় করবে, সে আর কিছুই করবে না, বা যে আসলে নাচবে সে শুধু নাচবে, যে আসলে গান গাবে সে শুধু গান গাবে, আমি আসলে এটাই বিশ্বাস করি না। লাইফ ইজ ওয়ান, সো যখন যেটা ইচ্ছে করে সেটা করা উচিত। বাট আমার মনে হয় যে অভিনেতা হিসাবে আমি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং অভিনয় করতে আমার সবচেয়ে বেশি ভালোও লাগে, এবং আমার অভিনয় পরিচয়টাই আপনাদের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, তার জন্য আমার অন্য শিল্পের মাধ্যমগুলো আপনাদের কাছে চলে আসে বারবার। কিন্তু আমি আসলে শিল্প চর্চা করতে চাই, সেটা যেটাই হোক না কেন, ছবি আঁকা হোক বা লেখালেখি হোক, যেটাই হোক না কেন। আর সারা বছর তো আসলে অনেক সময়, 365 দিন এক বছরে, তো আমার মনে হয় অনেক সময় থাকে, চাইলে অনেক কিছু একসাথে করা যায়। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।